মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাই আজি মই তোমালোকৰ আগত এইচ এছ মডেল কোৱেশ্যন পেপাৰ 2024 ছাবজেক্ট এছামিছ এম আই এলৰ চলুচনৰ দ্বিতীয় খণ্ডটি লৈ আহিছোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই ভিডিঅ'ত মই তোমালোকৰ আগত কোৱেশ্যন নম্বৰ 3 আৰু 4 সম্পূৰ্ণৰূপে আলোচনা কৰিম। আৰু এই কোৱেশ্যন নম্বৰ 3 আৰু 4ত তোমালোকে 3ত পাবা তিনিটা ব্যাখ্যা, ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ব্যাখ্যা, যিখিনি তোমালোকৰ অহা পৰীক্ষাত এটা কমন নিশ্চয় পৰিবই। আৰু 4ত পাবা 5 নম্বৰৰ 6টা প্ৰশ্ন সমাধান হওক। গতিকে মুঠ 42 নম্বৰ এই ভিডিঅ'ত তোমালোকক চলিউশ্যন কৰি দিম। আশা কৰিম সেই 42 নম্বৰে তোমালোকক অহা পৰীক্ষাত সহায় কৰিব। এইখিনিতে বহুতো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে মোক কমেণ্ট কৰিছে যে ছাৰ এছামিছৰ ভিডিঅ' লাগে, অল্টাৰনেটিভ ইংলিছৰ ভিডিঅ' লাগে। মই যিহেতু কিবা এটা বিশেষ কামত আজি ব্যস্ত হৈ গৈছিলোঁ, সেইকাৰণে ভিডিঅ'টো বনাওঁতে অলপ দেৰি হ'ল। তোমালোকে নিশ্চয় এই ভিডিঅ'ৰ পিছত আৰু দুটা ভিডিঅ' আজিৰ দিনত পাবা, এটা সন্ধিয়া ঠিক 6 বজাৰ লগে লগে পাবা, আৰু যদি পাৰোঁ 4টা বজাতো এটা ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰিম, আৰু এটা ভিডিঅ' ৰাতি 8টা সিপিনে পাবা। 3টাও দিব যদি সোমাই উলিয়াব পাৰোঁ, 3টা ভিডিঅ' দিব পাৰোঁ। অ'কে, চ' তোমালোকক আৰু এটা কথা কৈ থৈ দিওঁ যে তোমালোকৰ অহাকালিৰ পৰীক্ষা শেষ হোৱাৰ লগে লগে তোমালোকক অল্টাৰনেটিভ ইংলিছ আৰু এছামিছৰ কোৱেশ্যন পেপাৰৰ চলিউশ্যন কৰি দিম, তোমালোকে এইখিনি চাব পাৰিবা। আৰু অহাকালি ৰাতিপুৱা ভাগত মই 2টা বা 3টা ভিডিঅ' তোমালোকৰ আগত আপলোড কৰিবলৈ ট্ৰাই কৰিম। আৰু এইখিনিতে কৈ থৈ দিওঁ যে অসমীয়াৰ প্ৰায়খিনি চেপ্টাৰ মই চলিউশ্যনসহ আলোচনা কৰিছোঁ, মোৰ চেনেলত আপলোড কৰা হৈছে, তোমালোকে সেইখিনি ভিডিঅ' চাব পাৰা। তাৰপিছত প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যনৰ বহুত কেইটা ডিষ্ট্ৰিক্টৰ কোৱেশ্যন আলোচনা কৰিছোঁ, তোমালোকে সেইখিনিও চাবা। ব্যাকৰণ আলোচনা কৰা হৈছে, মূল্যবোধৰ শিক্ষা আলোচনা কৰা হৈছে, কৈশোৰ কাৰ পুংখানুপুংখৰূপে আলোচনা কৰা হৈছে, ৰচনা, প্ৰিয় সাহিত্যিক, প্ৰিয় গ্ৰন্থ, জীৱনৰ লক্ষ্য, এইবিলাক আলোচনা কৰিছে। তোমালোকে অলপ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লৈ অলপ পিছুৱাই যাবা, 2 মাহ 3 মাহ আগৰ পৰা ভিডিঅ'খিনি চাবা। ধৰা আৰু 1 বছৰ বা 1.5 বছৰ আগৰ সেই চেপ্টাৰৰ এনালাইচিছখিনি তোমালোকে তাতে পাবা। আশা কৰিম তোমালোকে সেইখিনি চালে তোমালোকৰ অভাৱ পূৰণ হ'ব। বলাচোন মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই ভিডিঅ'ৰ মূল বিষয়বস্তুলৈ যাওঁ। প্ৰশ্ন 3, প্ৰসংগ সংগতি দৰ্শাই ব্যাখ্যা কৰা যিকোনো এচুৱা, 4×1=4। মই তোমালোকৰ আগত ব্যাখ্যাখিনি এবাৰ দেখাই দিছোঁ, কোৱা কি হ'ল। একো কথা নাই, ইয়াৰ কাৰণে অশেষ ধন্যবাদ। ইউ যে এটা দান। তাৰপিছত 6 নম্বৰ, কৰ্মই জীৱন আৰু কৰ্মহীনতাই প্ৰকৃত মৃত্যুস্বৰূপ, কোৱা ভাৰতীয় সংস্কৃতিৰ মূলাধাৰ বেদ। এই 3টাৰ সমাধান মই একেলগে আলোচনা কৰিম। কি হ'ল, একো কথা নাই, ইয়াৰ কাৰণে অশেষ ধন্যবাদ, ইউ যে এটা দান, সেইটো ব্যাখ্যাটো এতিয়া আলোচনা কৰিম। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ইতিমধ্যে মই কেইবাটাও ভিডিঅ'ত তোমালোকক কৈছোঁ যে ব্যাখ্যা কৰিবলৈ হ'লে তোমালোকে পোনপ্ৰথমতে প্ৰসংগ লিখিব লাগিব, আৰু প্ৰসংগত তোমালোকে দিয়া কথা ফাঁকি বা কবিতা ফাঁকি কৰ পৰা লোৱা হৈছে সেইটোৰ নাম আৰু কবি বা লিখকৰ নাম লিখিব লাগিব। দ্বিতীয়তে ব্যাখ্যা, যিখিনি লাইন দিয়া আছে বা যিখিনি শাৰী দিয়া আছে বা যিখিনি কবিতা অংশ দিয়া আছে সেইখিনিৰ অৰ্থনো কি বা কি বুজাব খুজিছে সেইখিনি, তাৰপিছত ব্যাখ্যাটো অলপ আলোচনা কৰিব লাগিব, আৰু শেষত তোমালোকে নিজৰ মতামত অনুসৰি এটা শাৰী লিখি দিব লাগিব। অ'কে, চ' তোমালোকে এইখিনি এই ব্যাখ্যাটো চোৱা। উক্ত কথাষাৰ অসমীয়া সাহিত্য সৌৰভৰ অন্তৰ্গত শ্ৰী যতীন্দ্ৰনাথ দুৱৰাই লিখা মগনীয়াৰ নামৰ পাত্ৰীৰ পৰা তুলি দিয়া হৈছে। উক্ত কথাষাৰীৰ দ্বাৰা কবি দুৱৰাই মগনীয়াৰ জনে কবিক কোৱা কথাখিনি বুজাইছে। দেখা, এতিয়া উক্ত কথা ফাঁকিৰ দ্বাৰা কবিয়ে মগনীয়াৰজনৰ সহানুভূতিৰ কথা উল্লেখ কৰিছে।
মগনের পাটি অনুসরি কবি যতীন্দ্রনাথ দ্বারাই এদিন বাটেদি গই থাকতে বুড়া বেমারী মগনিয়ার এজনে হাত মেলি কবির ওচরত হাত মেলি অকনমান সহায়ের ভিক্ষা মাগিছিল। কিন্তু মগনিয়ার জনক দিবলৈ কবির হাতত সেই হিমত একোয়ে নাছিল। হে মানবীয় সহানুভূতিরে কবিয়ে মগনিয়ার জনক হাত দুখন হাবটি ধরে নিজের অবস্থাটোর প্রকাশ করে কবির কথা ব্যবহারত অভিভূত হয়ে মগনিয়ার জনে উক্ত কথাখানি কৈছিল। উক্ত কথাখারর তাৎপর্য এই যে দুখিয়া নিচলা হলেও মানুষ হিসাবে সকল মানুষরে আন্তরিকতাপূর্ণ ব্যবহার করব লাগে, তেতিয়াহে আনরপরাও তেনে আন্তরিকতা পোৱা যায়। কর্মই জীবন আর কর্মহীনতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। উক্ত কথা ফাঁকে আমার পাঠ্যপুথি সাহিত্য সরোবর অন্তর্গত উপেন্দ্রচন্দ্র লেখারুদেবে লিখা আনন্দরাম বরুয়া নামের প্রবন্ধটির পর তুলি দেওয়া হয়েছে। আনন্দরাম বরুয়ার জীবনের মূল মন্ত্র আছিল কর্ম, কর্মই ধর্ম। উক্ত কথা ফাঁকির দ্বারা এই কথাটিকে বুঝা হয়েছে। আনন্দরাম বরুয়ার মতে কর্ম জীবন আর কর্মহীনতায় প্রকৃত মৃত্যু স্বরূপ। কেতিয়াও কামর বাবে প্রশংসা বা মান নিবিচারিছিল। আনন্দরাম বরুয়ার কর্মজীবনত জগৎ বিখ্যাত পণ্ডিত ম্যাক্স মুলারের দরে লোকেও বিস্ময় মানিছিল। অদম্য কর্ম স্পৃহা আর কর্মী মনোভাব থাকা বাবেই জীবনকালের অতি চমু যাত্রাত অতি উচ্চ মানদণ্ডর গ্রন্থ রচনা করে বিশ্ববিখ্যাত হয়ে পড়ছিল। হে লিখকে জীবনের আন একটা নাম কর্ম বলে কৈছে আর কর্মহীনতাই প্রকৃত মৃত্যুস্বরূপ বলে উল্লেখ করেছে। উক্ত কথা ফাঁকির দ্বারা লিখকে কর্মই ধর্ম বলে কৈছে আর কর্মহীনতাই যে মানুষক নিষেধ করে তাকে বুঝাইছে। ভারতীয় সংস্কৃতির মূলাধার বেদ। উক্ত বাক্যাংশ আমার অসমীয়া পাঠ্যপুথি সাহিত্য সৌরভর অন্তর্গত তীর্থনাথ শর্মাদেবে লিখা ভারতীয় আদর্শত বৈরাগ্য নামের পাঠটির পর তুলি দেওয়া হয়েছে। উক্ত কথা ফাঁকির দ্বারা ভারতীয় পরম্পরাত বেদর স্থান সর্বশ্রেষ্ঠতাকে বুঝাইছে। প্রাচীন কালরে পৰা ভারতীয় সমাজ ব্যবস্থা দেখা দিয়া জীবন প্রণালী আচার অনুষ্ঠান রীতি নীতি সামাজিক ব্যবস্থা আদি কেতবোৰ দিশ বেদর লগত সন্নিবিষ্ট হয়ে আছে। বেদ চারি প্রকারের ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ আর অথর্ববেদ। ঋগ্বেদ প্রমুখ বৈদিক শাস্ত্র কেইখনত থকা মন্ত্র আর ঋষিমুনির প্রার্থনাত একটা উজ্জ্বল সমৃদ্ধিময় জীবনের কারণে এখন সামাজিক প্রবল ধাউতির পরিচয় পাওয়া যায়। ঋগ যদুর হাম আর অথর্ব এই চারি বেদ হয়েছে ভারতীয় সংস্কৃতির মূল আধার। এই বেদ সমূহ সুকার্যর মাঝে জীবন যাপনের প্রণালীর কথা ব্যঙ্গময় রূপত ব্যক্ত হয়ে আছে। উক্ত কথা ফাঁকির দ্বারা ভারতীয় জনসাধারণ অতীতর পরাই জীবন প্রণালীত বেদর প্রভাব বিদ্যমান তাকে বুঝাইছে। ছয়খিনি আছিল তিনিটা ব্যাখ্যা আর তার সমাধান। এতিয়া মই তোমালোকর আগত প্রশ্ন চারির গোটেখিনি প্রশ্ন সমাধান করে দিম। তলর যিকোনো দুটা প্রশ্নের উত্তর লিখা পাঁচ পূরণ দুই সমান সমান দশ। ক ডিব্রুগড়ের অসমীয়া তিরোতা সকলের কেনে ধরনের গড় গতি আর কার্যকলাপত লক্ষ্মীনাথ বেজবরুয়া আনন্দ বিমিশ্রিত আচরিত হয়ে পড়ছিল চমুকই লিখা। লক্ষ্মীনাথ বেজবরুয়াই কৈছিল যে ডিব্রুগড়ের অসমীয়া তিরোতা সকল তাহানি এরি অহা অসমর মোহর দয়াত আর চেচুকর সাদ বরাচুকর বোয়ারী হারিত আর নাই। শিক্ষা দীক্ষা আর রাজহ কার্যাদিত অগ্রগণী
সকলো সহজ কাৰ্যত পুৰুষৰ সমকক্ষ হ'বলৈ তেওঁলোকৰ আগ্ৰহ প্ৰদীপ। ডিব্ৰুগড়ত সভা সমিতি পতাত তেওঁলোকেই আগ্ৰণুৱা হৈ পৰিছিল আৰু ৰক্ষণশীল পুৰুষৰ চুকত ভেঁকুৰিছিল। ডিব্ৰুগড়ৰ নতুন তৰপৰ মহিলাসকলে বোৱা কটাক আকৌ সাদৰে হাতত তুলি লৈছিল। সভা সমিতিত তেওঁলোকে পুৰুষৰ আগত ওলাই একে শাৰীতে বা সন্মুখতে বহি প্ৰজাসকলৰ মংগলৰ বিষয়ত স্বাধীন মতবাদ আগবঢ়াইছিল। দুজনা এজনে সভাত উঠি এনে সুন্দৰকৈ বক্তৃতা কৰিছে যে অনেক নামজ্বলা বক্তা পুৰুষতকৈও সেই বিষয়ত টেৰ পেলাইছে। ৰাজা ৰামমোহন ৰায়ৰ স্মৃতি সভাত লিখকক সভাপতি পতা হৈছিল। তাত কল্যাণীয়া শ্ৰীমতী যোগদা দেৱীয়ে যিটি বক্তৃতা অনৰ্গলভাৱে দিলে লিখকে শুনি পুলকিত হৈ পৰিছিল। লিখকে ডিব্ৰুগড় পোৱাৰ দ্বিতীয় কি তৃতীয় দিনা জ্বৰত হোৱা পাৰ্টিত পৰি কেঁকাই থকা অৱস্থাত বালিকা স্কুলৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী আয়ুষ্মতী শ্ৰীমতী গৌৰী প্ৰভা চলিহাই লগত একুৰিমান ছোৱালী ছাত্ৰী আৰু তাইৰ সহযোগী শিক্ষয়িত্ৰী জন চেৰেকক লগত লৈ লিখকৰ আগত ওলাইছিল। গৌৰী চন্দ্ৰমাক মাজত লৈ তেওঁৰ সহযোগী নক্ষত্ৰ ৰূপণী শিক্ষয়িত্ৰী আৰু ছাত্ৰীসকল যেতিয়া মোৰ আগত উপস্থিত হ'লহি, জ্বৰত চেপেটা লাগি থকা লিখকৰ জ্বৰৰ অত্যাচাৰ লৈ খন্তেকৰ নিমিত্তে পাহাৰ বিমল আনন্দ অনুভৱ কৰিছিল। ইয়াৰ কিছুদিন পিছত তেওঁলোকৰ স্কুললৈ মই গৈ স্কুল চাই তেওঁলোকৰ কাৰ্য দেখি লিখকে অতি সন্তোষ পাইছিল। স্কুলত তেওঁলোক বাচকবনীয়া ৰূপৰ বঁটা এটিত যি কাকত এডুখুৰি দিছিল সেই বঁটাটি আৰু কাকত দুখুৰিয়ে সদায় লিখকক সন্তোষ দিছিল। চ' এইখিনি আছিল এই প্ৰশ্নটোৰ সমাধান। নেক্সট খনমলৈ আহা। মগনীয়াৰ পাৰ্টিৰ মূল কথাখিনি তোমাৰ ভাষাত লিখা। উত্তৰ, মগনীয়াৰ শীৰ্ষক কথা কবিতাটিৰ যোগেদি কবি যতীন্দ্ৰনাথ দুৱৰাই এদিনাখন বাটেদি গৈ থাকোঁতে এজন মগনীয়াৰক লগ পোৱাৰ পিছত তেওঁলোকৰ মাজত হোৱা কথোপকথনৰ অভিজ্ঞতা বৰ্ণনা কৰিছে। কবিতাটিত কবিয়ে এজন সৰ্বহাৰা মগনীয়াৰৰ ছবি অংকন কৰিছে। কবিয়ে মগনীয়াৰজনক বাটত লগ পাইছিল। বুঢ়া বেমাৰী, গাৰ হাড় ছাল ওলোৱা হেতা ওঠ, চকু দুটা ৰঙা আকাৰ আৰু গাত ফটা কাপোৰ পৰিধান কৰি মগনীয়াৰজনে দুহাত মিলি অতি কাতৰ মনে কবিৰ পৰাই অকণমান সহায় ভিক্ষা মাগিছিল। কিন্তু তেওঁক দিব পৰাকৈ কবিৰ হাতত কোনো বস্তু নাছিল, যাৰ বাবে মগনীয়াৰজনৰ হাতত ধৰি কবিয়ে গভীৰ সহানুভূতি প্ৰকাশ কৰিলে আৰু তেওঁক খং নকৰিবলৈ অনুৰোধ জনালে। কবিৰ আন্তৰিকতা, দয়া আৰু স্নেহ অনুভৱ কৰি মগনীয়াৰজন আৱেগিক হৈ পৰিল। মগনীয়াৰজনে কবিক এই মানৱীয় অনুভূতিখিনিক মহান দান বুলি গণ্য কৰিলে আৰু কবিক ধন্যবাদ জ্ঞাপন কৰিলে। কথা কবিতাটিৰ মাজেৰে ব্যক্তি হৃদয়ৰ গভীৰ মানৱীয় অনুভূতি আৰু আন্তৰিকতাৰ প্ৰকাশ ঘটিছে। প্ৰশ্ন গ, মংগলদায়ক হাতীৰ লক্ষণ সম্পৰ্কে হস্তী বিদ্যানৰ পুথিত থকা বিৱৰণটি নিজৰ ভাষাত লিখা। উত্তৰ, হস্তী বিদ্যানৰ পুথিত মংগলদায়ক হাতীৰ বৰ্ণনা কৰা হৈছে এইদৰে,
সাম বর্ণ, সুন্দর শরীরের স্থূল, দুই দন্ত দীর্ঘ দীর্ঘ, সমান রঙ্গ করা, আগলৈ চাপি যাওয়া, কাল হিলি কর্ণ, অগ্রজঙ্গা, নখ অল্প কলিয়া, বলবন্ত, আগ যদি পায় রজার বহুত ধন লাভ হয়, আকৌ উত্তম আহার দিয়ে বশ করিব পারি। নেক্সট প্রশ্ন, অসমীয়া চলচ্চিত্র জগতলৈ ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া আর ব্রজেন বৰুৱাৰ অবদান উল্লেখ করা। উত্তর, অসমীয়া চলচ্চিত্রলৈ ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার অবদান সমূহ তলত উল্লেখ করা হল। নাম্বার ওয়ান, অসমীয়া সিনেমা নির্মাণ করে এক বিশেষ গতিশীলতা প্রদান করে। নাম্বার টু, 1977 চনত মুক্তি লাভ করা সন্ধ্যা রাগ ছবিখনে ব্যবসায়ী আর কলাগত সফলতাই অসমীয়া সিনেমার বাস্তববাদী ধারণাটো নতুন তেজর সঞ্চার করেছিল। তিনি, অনির্বাণ, অগ্নিস্নান, কোলাহল, সারথি আদি সফল ছবি নির্মাণ করে। চারি, হিন্দি ভাষাত কাল সন্ধ্যা নামের ছবি নির্মাণ করে। পাঁচ, অগ্নিস্নান ছবির বাবে তেও শ্রেষ্ঠ চিত্র নাট্যর বটা লাভ করেছিল। সো এইখানে আসলে কি ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার অসমীয়া সিনেমা জগতলৈ অবদান। এতিয়া ব্রজেন বৰুৱাৰ অবদান, 1963 চনত সেই সময়ের জনপ্রিয় গীতিকার আর সঙ্গীত পরিচালক ব্রজেন বৰুৱাই বিদেশী কাহিনী এটার ভেটিত ইটো হিটো বহুতো নামেরে ছবি নির্মাণ করে অসমীয়া ছবি জগতের ধারণাটো বৈচিত্র্যপূর্ণ করে তোলাত অরিহণা আগবড়ায়। অঙ্গ নম্বর, চিঠি গল্পটিত চুটি গল্পর লক্ষণসমূহ কিদরে প্রতিফলন ঘটিছে আলোচনা করা। উত্তর, হিলভদ্রর চিঠি নামর গল্পটো একটা উৎকৃষ্ট চুটি গল্প। চুটি গল্পর বৈশিষ্ট্যবোৰ এই গল্পটি সুন্দরক প্রতিফলিত হয়েছে। চুটি গল্পর প্রধান লক্ষণ হল ইয়ার আরম্ভণি আকস্মিকতা আর সামরণি নাটকীয়। চিঠি গল্পটি আরম্ভ এনেদরে হয়েছে, দৌড়ে বয়স হয়েছে, অবসর লওয়ার কেবা বছরের হল, তেনেদরে পরিসমাপ্তি এনেদরে ঘটুয়া হয়েছে। ভূদেব চৌধুরীয়ে রুমাল খনেরে তেওঁৰ চকু দুটা মচি ললে চিঠিখন লিখাটো আছিল তেওঁৰ অলস মুহূর্তর একটা অপরিকল্পিত ভঙ্গি। কিন্তু প্রশান্ত শর্মার কারণে চিঠিখন ইমান মূল্যবান আছিল বুলি তেও ধারণাই করিব পৰা নাছিল। চুটি গল্পত একটা কেন্দ্রীয় ভাব আর একটা কেন্দ্রীয় চরিত্র থাকিব লাগে। এই চিঠিয়েই হয়েছে গল্পটোর কেন্দ্রীয় বিষয়। এখন চিঠিয়েই হয়েছে গল্পটোর কেন্দ্রীয় বিষয়। এখন চিঠিক কেন্দ্র করে দুটা পরিয়ালর মাজত সৃষ্টি হওয়া কৌতূহলে হল গল্পটির কেন্দ্রীয় ভাব। তেনেদরে গল্পটির কেন্দ্রীয় চরিত্র হল ভূদেব চৌধুরী। আনহাতে গল্পটির নামকরণ কেন্দ্রীয় ভাবর ইঙ্গিত বহন করে। প্রথম চলে আহা প্রকৃত বিজ্ঞানীর কামবর কেনে হওয়া উচিত তোমার পাঠর আধারত আলোচনা করা। উত্তর, প্রকৃত বিজ্ঞানীর কামবর হল বিজ্ঞানত আমি দেখা বস্তু বা ঘটনাবোৰৰ একটা সুসংগবদ্ধ ব্যাখ্যা দিবলৈ চেষ্টা করা হয়। এই ব্যাখ্যাবোৰ পরীক্ষা করে চাব পৰা বিধৰ হব লাগিব। এনেদরে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করা, জখমাক লওয়া, সত্যর অনুসন্ধান করা, বস্তু বা ঘটনাটোৰ ধর্ম বা চরিত্র ফহাই চাই তার বিষয়ে একটা সিদ্ধান্তলৈ অহা, এইবর হয়েছে প্রকৃত বিজ্ঞানীর কাম। প্রকৃত বিজ্ঞানী এজনে যেনে মন যেনে চিন্তালয় আগবাড়ে তেনে পদ্ধতি অনুসরণ করে
যেনে পদ্ধতি অনুসরণ করে আমারও তেনে মনের অধিকারী হব লাগে। আমার এই বৈজ্ঞানিক মানসিকতাই সমাজখনের অগ্রগতির অরিহণা যোগাব। আর অকনমান যদি পারা দুই একটা শাড়ি তোমালে লিখে দিলে আরো ভাল হব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইখানে আসলে আজির এই ভিডিওর বিষয়বস্তু। এতিয়া মই তোমালোকৰ আগত কোশ্চিন পেপার খনের বাকি অংশ দেখাই দিম।